ওকে, তো একটা এক্সাম্পল না নিচ্ছি আমরা, তো এখানে আমরা কনসিডার করেছি টোটাল 8 ডিফারেন্ট এলিমেন্টস। এই 8 ডিফারেন্ট এলিমেন্টস এর মধ্যে যে এলিমেন্টগুলো নিচ্ছি সেগুলো বুঝতেই পারছো না র্যান্ডম এলিমেন্টস, সো দে আর নট সর্টেড, তো আমাদের ওটা সর্ট করতে হবে ইউজিং মার্জ সর্ট। তো এইগুলো হচ্ছে এলিমেন্ট যেগুলোকে আমরা সর্ট করবো, আর ব্ল্যাক পেন দিয়ে দেখো ব্ল্যাক ইন দিয়ে উপরে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে তার করসপন্ডিং ইন্ডিসেস, রাইট? তো যেটা ফার্স্ট করতে হবে মার্জ সর্টের মধ্যে সেটা হচ্ছে যে এর যে লোয়ার বাউন্ড আর এর যে আপার বাউন্ড এদের দুজনের ইন্ডিসেসকে আমরা অ্যাড করবো, এবং অ্যাড করার পর আমি ডিভাইডেড বাই টু করবো, দ্যাট মিনস আমি মিডল ইন্ডেক্সটাকে বার করতে চাইছি আর কিছুই না। তো যদি মিডল ইন্ডেক্সটাকে বার করতে হয় তাহলে আমি মিড বলে একটা ভ্যারিয়েবল নিলাম, যে মিড ভ্যারিয়েবলের মধ্যে আমি কী করছি 0+7 হোল ডিভাইডেড বাই টু, তো এটা আসা কথা হচ্ছে 3.5। তো আমরা এটা ফ্লোর ভ্যালুটা নেব, তো ফ্লোর ভ্যালুটা নেওয়া মানে হচ্ছে 3। তোমরা ভাবতে পারো যে ফ্লোর ভ্যালুটাই কেন নিলাম, কেন সিলিং ভ্যালুটা নিতে পারি না? তো জেনারেলি আমরা এটাকে যেহেতু সি দিয়ে ইমপ্লিমেন্ট করবো, তো সি এর মধ্যে আমরা যে যখন করি এরকম ধরনের কোনো কাজ, আর 0 আর 7টা যেহেতু ইন্টিজার ভ্যালুগুলো হবে, অবভিয়াসলি বুঝতে পারছো তারা ইন্ডিসেস যেহেতু, তো সেখানে ডিভিশনটা ইন্টিজার ডিভিশন যেহেতু হয়, তো ইন্টিজার ডিভিশনের মধ্যে ইন্টিজার পার্টটাই শুধু থাকে, তার পরের পার্টটা থাকে না, সো দ্যাটস ওয়াই আমরা এখানে 3.5টা এখানে 3 হিসাবে ফ্লোর ভ্যালুটা কনসিডার করছি, ফাইন? তো কী করবো আমরা, আমরা বুঝে গেলাম যে থার্ড যেটা ইন্ডেক্স ভ্যালু আছে বা থার্ড যে ইন্ডেক্স ভ্যালুটা সেটা হচ্ছে আমার মিড পয়েন্ট, এবং মিড পয়েন্টের রেসপেক্টে আমি আমার এই পুরো গোটা অ্যারেটাকে দুটো সাব অ্যারেতে ভাগ করবো। আগে মাথায় রাখতে হবে যখন তুমি মিড পয়েন্ট থার্ড ইন্ডেক্স থেকে ভাগ করছো দুটো সাব অ্যারেতে, ইউ হ্যাভ টু টেক দি অ্যাসাম্পশন ইন দ্য বিগিনিং ইটসেলফ দ্যাট দিস পার্টিকুলার মিড এলিমেন্ট উইল অলওয়েজ বি ইনক্লুডেড ইন দ্য লেফট সাব অ্যারে অর রাইট সাব অ্যারে, মানে এই মিডল এলিমেন্টটাকে তো ইনক্লুড করতে হবে, সেই মিডল এলিমেন্টটা কোন দিকে ইনক্লুড করবো, লেফট সাব অ্যারেতে ইনক্লুড করবো না রাইট সাব অ্যারেতে ইনক্লুড করবো, এটা একদম শুরুতেই তোমাকে ডিসাইড করে নিতে হবে। এবং এই পুরো গোটা প্রসেসের মধ্যে এরপরে যখনই যখনই কোনো সাব অ্যারের মধ্যে আবার মিডল এলিমেন্ট আমি বার করবো, তাহলে মিড এলিমেন্ট সবসময় যেন লেফট দিকেই যেন যায়, রাইটের দিকে যেন না যায়, সেই জিনিসটা যেন সবসময় মাথায় থাকে। তো আমরা এখানে আমাদের অ্যাসাম্পশনটা নিচ্ছি যে আমরা 45টা উইচ ইজ দ্য মিডল এলিমেন্ট আই উইল পুট দ্যাট ইন দ্য লেফট সাব অ্যারে, তো যদি লেফট সাব অ্যারেতে আমি এটাকে পুট করি তাহলে রাইট সাব অ্যারেতে আমি কোনো জায়গায় আর কিন্তু পুট করবো না, রাইট? তো এর রেসপেক্টে যদি আমি দুটো ক্লাসিফিকেশন করি তাহলে কিরকম আসছে চল দেখা যাক। তো এর রেসপেক্টে দুটো করলে বুঝতেই পারছো এখানে 39 আগেন আসবে, এখানে 9 আসবে, এখানে 81 আসবে, অ্যান্ড এখানে 45 আসবে, রাইট? তো এবার এই পাশটা আসবে হচ্ছে 90 27 72, and this one to be as 18, তো এইটা আসলো কিছু এরকম ধরনের এলিমেন্ট, রাইট? তো নেক্সটে আমরা যেটা করব, তো সেটা হচ্ছে যে এই দুটো সাব অ্যারে যে তৈরি হলো এই দুটো সাব অ্যারের মধ্যে আমি এখানে ইচ্ছা করে একটা কাজ করি, আমি লাস্ট এই যে এলিমেন্টগুলো আছে আমি এই এলিমেন্টগুলোকে ব্ল্যাক পেনে লিখছি যাতে করে তোমাদের যেন বুঝতে সুবিধা হয় যে কোনটা কোথায়। 39 9 81 45, রাইট? তো এইটাকে আমি ব্ল্যাকে লেখা মানে এটা হচ্ছে একটা লেফট সাব অ্যারে, আর এটা ব্লু দিয়ে লেখা মানে এটা হচ্ছে একটা রাইট সাব অ্যারে, ফাইন? তো ডিভিশনটা কোথায় হচ্ছে সেটা যেন বোঝা যায় তাই জন্য আমি দুটো আলাদা ইন করলাম। তো এই লেফট সাব অ্যারে আর রাইট সাব অ্যারের মধ্যে আবার কি হবে সেটা আমরা দেখছি। তো লেফট সাব অ্যারের মধ্যে যখন আবার কাজ হচ্ছে তখন দেখো ইটস 0+3, আমরা আগে লেফট সাব অ্যারেটাই কমপ্লিট করবো তারপর রাইট সাব অ্যারেতে আসছি। তো লেফট সাব অ্যারের মধ্যে দেখো এখন যেটা আসবে সেটা হচ্ছে 0+3, তো 0+3 করা মানে উইচ ইজ বেসিক্যালি 3, তো ডিভাইডেড বাই 2 করা মানে ইটস 1.5 মিডল ভ্যালু, তাহলে আগেন ইন্টিজার ভ্যালু নেওয়া মানে আমি 1 এর রেসপেক্টে ধরবো, তাহলে 1 এর রেসপেক্টে ধরা মানে আমি এখান থেকে দুটো ক্লাসিফিকেশন পাবো, একটা হচ্ছে দুটো এলিমেন্ট আছে স্টার্টিং ফ্রম জিরো ইন্ডেক্স এন্ড এন্ডিং ইন ওয়ান ইন্ডেক্স, তাহলে 0+1 হোল ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 1/2.5, তাহলে জিরোর রেসপেক্টে ভাগ হওয়া মানে বুঝতেই পারছো জিরোর রেসপেক্টে ভাগ হওয়া মানে শুধু 39 পড়ে থাকবে আর ওই পাঁচটা শুধু 9 পড়ে থাকবে। তো আমরা চলো সেই জিনিসটাই করি, এর রেসপেক্টে ক্লাসিফাই হওয়া মানে হচ্ছে যে এই পাঁচটা আমার 39 আসবে অ্যান্ড এই পাঁচটা আমার আসবে হচ্ছে 9, ফাইন? এই তো আমার ক্লাসিফিকেশন হলো।
এবার এই সাব অ্যারেটাকে আর ভাঙার কোনো প্রয়োজন নেই বিকজ এই সাব অ্যারেতে অলরেডি আর একটা এলিমেন্ট বাকি আছে, তো যখন একটা এলিমেন্ট বাকি থাকবে উইল স্টপ দেয়ার। তো এবার আমরা এই পার্টটা দেখছি, এই এই রাইট সাব অ্যারেতে, এই রাইট সাব অ্যারেতে দুটো এলিমেন্ট আছে which starts from 2 and ends at 3. So 2 plus 3 gives you 5 and whole divided by 2 gives you 2.5. So 2.5 মানে 2 এর রেসপেক্টে আমরা তাহলে করব, তাহলে 2 এর রেসপেক্টে করা মানে এইখানে আর এইখানে ক্লাসিফিকেশন হচ্ছে। তো এইখানে হবে হচ্ছে সামথিং লাইক 81 এন্ড এই পাশটা তাহলে হয়ে যাবে হচ্ছে সামথিং লাইক 45, রাইট? সো আগেন 81 আর 45 এই এলিমেন্ট গুলো যেহেতু একে অপরের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে বোঝা যাবে যে প্রতিটা সাব অ্যারের মধ্যে একটা এলিমেন্টই পড়ে আছে, যেহেতু তো দ্যাটস ওয়াই আমরা আর এর কোনো ফার্দার ডিভিশন করব না। তো এখানে যেহেতু আর ফার্দার কোনো ডিভিশন করা পসিবল না, তো আমরা বুঝতে পারছি লেফট সাব অ্যারের পার্টটা কমপ্লিটলি ফিনিশ উইথ রেসপেক্ট টু 45। তাহলে আমরা 45 এর রেসপেক্টে এবার রাইটে আমরা যাওয়ার চেষ্টা করব। তো রাইটে দেখবো কি ঘটনাটা ঘটছে। তো রাইটে যখন আসছি তখন রাইটে দেখবো যে রাইটের মধ্যে কোন পার্টটা আসবো, এই পার্টটা। তাহলে এই পার্টের মধ্যে দেখবো যে কিভাবে হচ্ছে 90 আর 80, মানে 90 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, লাস্ট এলিমেন্ট 80। সো ইট স্টার্টস ফ্রম ফোর্থ ইন্ডেক্স অ্যান্ড এন্ডস অ্যাট সেভেন্থ ইন্ডেক্স। সো 4 প্লাস 7 গিভস ইউ 11, 11 ডিভাইডেড বাই 2 গিভস ইউ 5.5। তো 5.5 মানে 5 এর রেসপেক্টে ডিভিশনটা হবে। তো 5 এর রেসপেক্টে ডিভিশন হওয়া মানে বুঝতেই পারছো, তো আমি এরকম ভাবে কিছু ডিভিশন করব। তো এইরকম ভাবে ডিভিশন করা মানে দিস ইজ 90, দিস ইজ 27 এন্ড দিস অবভিয়াসলি হ্যাজ টু বি 72 এন্ড দিস হ্যাজ টু বি 80, রাইট? তো এই হলো ক্লাসিফিকেশন। এবার अगेन এই দুটো, এইটা একটা সাব অ্যারে, এটা একটা সাব অ্যারে। তো এই সাব অ্যারে স্টার্টিং ইনডেক্স 4, এন্ডিং ইনডেক্স 5। তাহলে 4 প্লাস 5 গিভস ইউ 9 ডিভাইডেড বাই 2 গিভস ইউ 4.5, সো ইট কামস টু 4 মিডল ইনডেক্সটা। তাহলে মিডল ইনডেক্স 4 থাকা মানে বুঝতেই পারছো আমি তাহলে এখানে করব হচ্ছে সামথিং লাইক 90 আর এখানে করব হচ্ছে 27, রাইট? তো এটা হচ্ছে 90, এটা হচ্ছে 27, রাইট? তো এই সাবারেতে যদি আমি সেই, এটা হচ্ছে স্টার্ট হচ্ছে 6th ইনডেক্সে, এন্ড হচ্ছে 7th ইনডেক্সে, 6 প্লাস 7 গিভস ইউ 13, হোল ডিভাইডেড বাই 2 গিভস ইউ 6.5। তো अगेन 6 এর রেসপেক্টে ক্লাসিফাইটা করব বা 6 এর রেসপেক্টে ডিভাইডটা করছি। সো দ্যাট কামস আউট টু বি সামথিং লাইক 72 এন্ড দিস উইল কাম আউট টু বি 80। এবার যদি আমি এই লাস্ট লেভেলটাকে ভালো করে অবজার্ভ করি তাহলে দেখছি লাস্ট লেভেলের মধ্যে দেখো প্রতিটা সাবারের মধ্যে এখন একটা একটা করে এলিমেন্ট আছে এবং প্রতিটা সাবারের মধ্যে আর ফার্দার কোনো ডিভিশন করা পসিবল নয়। তো এবার আমরা কি করব, এই ডিভিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এবার একদম বটম লেভেল থেকে পরপর দুটো দুটো এলিমেন্টগুলোকে ওপর ওপরে কি কম্বাইন করার চেষ্টা করব। তো এবার একটু ভালো করে নোট করব, এই পার্টিকুলার এক্সাম্পলটা তোমরা অলরেডি পড়েছো একটা সি প্রোগ্রামের মধ্যে, যেখানে কোয়েশ্চেনটা এরকম ছিল যে দুটো সর্টেড অ্যারে যদি থাকে তাহলে তোমাকে থার্ড একটা অ্যারে বানাতে হবে, সেই অ্যারেটা এমনভাবে বানাতে হবে যাতে করে দুটো সর্টেড সাব অ্যারে যেন থার্ড অ্যারেতে মার্জ করে যেন একটা সর্টেড সিকোয়েন্সেই যেন থাকে। তার মানে তুমি এমনভাবে মার্জিংটা করছো যাতে করে সেটা যেন সর্টেড সিকোয়েন্সেই যেন পরপর এলিমেন্টগুলো বসছে, ইউ আর নট অ্যালাউড টু সেপারেটলি রান এনি সর্টিং অ্যালগোরিদম অন দ্য থার্ড অ্যারে। তুমি সর্টিং কোনো অ্যালগোরিদম থার্ড অ্যারেতে চালাবে না। তো এখানে ভাবো সেম জিনিসটা, এটা একটা সাব অ্যারে, এটা একটা সাব অ্যারে, এই সাব অ্যারেতে একটা এলিমেন্ট আছে, এই সাব অ্যারেতেও একটা এলিমেন্ট আছে। তাহলে এরা দুজনের নিজের একটা যেহেতু এলিমেন্ট আছে, তার মানে নিজের জায়গায় নিজের সর্টেড, মানে একটা এলিমেন্ট থাকা মানে কি তার মধ্যে তো কম্পারিজনের কোনো জায়গা নেই। দ্যাট মিনস এটা আর এটা তো আমাদের দুটো সর্টেড সাব অ্যারে, এদের দুটো সর্টেড সাব অ্যারেকে আমি কম্বাইন করে একটা একটা থার্ড সর্টেড সাব অ্যারে বানাবো যাতে করে আমি সেই রেজাল্টেন্ট সাব অ্যারেটাও যেন আগে একটা সর্টেড সাব অ্যারে হয়। তো সিম্পল লজিক, ওখানে যা অ্যাপ্লাই করেছে এখানে তাই অ্যাপ্লাই করব। তো আমরা কি করছি, আমরা এটাকে অন্য একটা পেন দিয়ে লেখার চেষ্টা করছি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই 39 এর মধ্যে একটা ভ্যারিয়েবল নেব মনে করো i, বা একটা পয়েন্টার নিলাম p, আর আরেকটা নেব হচ্ছে 1 এর মধ্যে একটা নেব হচ্ছে q। এবারে এই দুটো পয়েন্টারের মধ্যে কম্পেয়ার করে দেখব যে k কমে আছে আর কি বেশিতে আছে, মানে 39 আর 9 এর মধ্যে কোনটা কম, অবভিয়াসলি 9 কম। তো আমরা কি করব, 9টাকে তাহলে ফারস্টে এই থার্ড সাব অ্যারের মধ্যে পুট করব, and then 9 এর ইনডেক্সটা বা 9 এর পয়েন্টারটা যেহেতু ফরওয়ার্ডেড হয়ে গিয়ে এই পার্টিকুলার সাব অ্যারেতে এক্সস্ট করে গেল, তাহলে আরেকটা সাব অ্যারেতে যা পড়ে আছে সেটা পেছনে গিয়ে কনক্যাটিনেটেড হবে। এটা সিম্পল লজিক, বুঝতে পারছো তোমরা করেছো। তো আমি যেটা করবো সেটা হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে আমি এখানে লিখছি 9 অ্যান্ড আমি এখানে স্ট্রেট অ্যাওয়ে লিখছি 39, রাইট? তো আমি এখানে রেড পেন দিয়ে লেখা মানে হচ্ছে এরা দুজন, এই এরা দুজন মার্জ হয়ে গিয়ে এখানে লিখলো অ্যান্ড মার্জ হয়ে যাওয়ার পরে এটা 9 আর 39 হিসাবে গিয়ে দাঁড়ালো। নেক্সট দেখো আমরা এই সর্টেড সাব অ্যারে সিকোয়েন্সে আসছি। তো
তো এটার মধ্যে আসার সময় দেখো কি হচ্ছে 81 আর 45 তো 81 এর মধ্যে মনে করো p আছে 45 এর মধ্যে q আছে তাহলে q এর এলিমেন্টটা অবিয়াসলি ছোট তো 45 আগে বসবে এই এই সাবঅ্যারেটা কিন্তু এক্সস্ট করে গেছে সো এই সাবঅ্যারে সব এলিমেন্ট এই পজিশনে কনক্যাটিনেট করবে সো অবিয়াসলি তাহলে প্রথম এলিমেন্ট যেটা বসবে সেটা হচ্ছে 45 তারপরটা বসবে হচ্ছে সরি 81 রাইট তো এইটা একটা সর্টেড সাবঅ্যারে এটা একটা সর্টেড সাবঅ্যারে এই দুটো সর্টেড সাবঅ্যারে আবার উপরে উঠছে বুঝতে পারছি তাহলে এখানে আমার একটা ভাবো একটা কোন পি পয়েন্টার আছে এখানে পি পয়েন্টার আছে আর এখানে মনে করো একটা কিউ পয়েন্টার আছে ফাইন লাইনের নিচে পি লিখেছি 45 এর নিচে কিউ লিখেছি তো অবিয়াসলি এবার ভাবো 9 আর 45 এর কে ছোট 9 ছোট মানে 9 যদি ছোট হয় তাহলে 9 আগে রেজাল্টেন্ট সাবঅ্যারেতে উঠবে তো 9 এখানে বসে গেল এবারে পি অবিয়াসলি আর এখানে থাকবে না পি তাহলে কোথায় এগিয়ে যাবে এইখানে এগিয়ে যাবে তাহলে যদি তাই হয় তাহলে আগে পি আর কিউ এর মধ্যে কে ছোট 39 ছোট তাহলে কে যাবে 39 উপরে যাবে সো 39 কে আমি রেজাল্টেন্ট সাবঅ্যারেতে পাঠাচ্ছি রাইট এন্ড অবিয়াসলি পি এরপরে এগুলো মানে হচ্ছে বুঝতেই পারছো এই সাবঅ্যারে এক্সস্টেড করে গেছে তাহলে এক্সস্ট করে যাওয়া মানে এই কিউ সাবঅ্যারেটার মধ্যে যা যা আছে সেগুলো জাস্ট কনক্যাটিনেট করে বসিয়ে দেবো সো ইট উইল বি 45 এন্ড 81 রাইট সো 45 81 এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কি করব এবারে আমরা রাইট পার্টটা আসছে রাইট পার্টের একদম বটম লেভেল থেকে দেখছি তো 90 আর 27 তো 90 আর 27 এর মধ্যে কে ছোট 27 তাহলে কি উপরে আগে যাবে 27 যাবে তো 27 আমি লিখছি এখানে এন্ড দেন আফটার দ্যাট যেহেতু 27 এর অ্যারেটা এক্সস্ট করে গেছে তাহলে 90 জাস্ট এর পিছনে কনক্যাটিনেট করলো আগে 72 আর 18 এর মধ্যে যেহেতু 18 ছোট তাহলে আগে 18 উঠছে উপরে তাহলে 18 আগে উঠলো উপরে 18 এর সাবঅ্যারেটা যেহেতু এক্সস্ট করলো তাহলে আমি কি বসবো এখানে 72 কে সিম্পলি বসিয়ে দেব এবারে 2790 একটা সাবঅ্যারে 1872 আরেকটা সাবঅ্যারে এই দুটো সাবঅ্যারেকে আবার কম্বাইন করে মার্জ করে উপরে তুলতে হবে তাহলে 27 এর মধ্যে একটা পয়েন্টার থাকবে আমি আবার করে লিখছি এটা মনে করো পি আর এটা মনে করো কিউ 27 এর নিচে পি দিয়েছি 18 এর নিচে কিউ দিয়েছি তো 27 আর 18 এর মধ্যে কে ছোট 18 ছোট তাহলে কে উঠবে উপরে 18 আগে উঠবে তো আমি কি লিখবো এখানে 18 লিখবো তো অবিয়াসলি কিউ এগিয়ে যাচ্ছে তো কিউ এগিয়ে যাওয়া মানে 27 আর 72 এর মধ্যে কে ছোট 27 ছোট তাহলে কে উপরে উঠবে 27 উঠবে 27 ওঠা মানে এই উঠে গেল উপরে আর কি হবে পি পয়েন্টারটা এগিয়ে যাবে এবার পি পয়েন্টার এগিয়ে মধ্যে 72 আর 90 এর মধ্যে কে ছোট 72 ছোট তাহলে 72 উপরে উঠবে 72 উপরে ওঠা মানে কিউ পয়েন্টারটা এক্সস্ট করে যাবে রাইট কিউ পয়েন্টার এক্সস্ট করে যাওয়া মানে এই লিস্টে যা এলিমেন্ট বাকি আছে তাকে জাস্ট এখানে কনক্যাটিনেট করে দাও দেয়ার ইজ অনলি ওয়ান এলিমেন্ট লেফট আউট হুইচ ইজ 90 সো উই অ্যাকচুয়ালি অ্যাড দিস 90 এলিমেন্ট ওভার হিয়ার রাইট তো এবারে দেখো দুটো সাবঅ্যারে আছে একটা 9 39 45 81 এইটা একটা সাবঅ্যারে আর 18 27 72 90 এটা হচ্ছে আরেকটা সাবঅ্যারে রাইট তো আমি এরকম করে মার্ক করে দিচ্ছি অ্যাজ ইফ এইটা একটা সাবঅ্যারে এইটা একটা সাবঅ্যারে রাইট তো এই দুটো সাবঅ্যারেকে আমাকে এবার মার্জ করে এই রেজাল্টেন্ট অ্যারের মধ্যে রাখতে হবে তো ওকে সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব আমরা কি করব এখানে আমরা পি রাখব আর এখানে আমরা কিউ রাখব তো আগে 9 আর 18 এর মধ্যে কে ছোট 9 ছোট তাহলে কে যাবে উপরে ফারস্টে 9 যাবে রাইট তো 9 যাওয়া মানে অবিয়াসলি বুঝতে পারছো যে পিটা এক ঘর এগিয়ে গেল তো পি যদি এগিয়ে যায় তাহলে 39 আর 18 এর মধ্যে কে ছোট 18 ছোট তাহলে 18 এবার নেক্সট ঢুকবে তাহলে 18 কোথা থেকে ঢুকলো এই লিস্টের থেকে ঢুকলো তাহলে কিউ কি হবে এগিয়ে যাবে নেক্সট 27 আর 39 এর মধ্যে কে ছোট 27 ছোট তাহলে 27 উঠবে 27 ওঠা মানে কিউ কিউ থেকে উঠলো তাহলে কিউ এগিয়ে যাবে তাহলে 39 আর 72 এর মধ্যে 39 ছোট তাহলে 39 উঠছে and p পয়েন্টারটা এগিয়ে যাবে now 45 আর 72 এর মধ্যে obviously 45 ছোট তো 45 নেক্সট বসছে and p পয়েন্টারটা এগিয়ে যাবে right 81 আর 72 এর মধ্যে 72 ছোট তাহলে 72 বসবে
and q pointer এগিয়ে যাবে 81 আর 19 মধ্যে 81 ছোট তো 81 বসবে and p pointer exhaust করে গেল তাহলে q pointer বা q arrayটা বা এই right side এর মধ্যে যা element আছে সেটা concatenate হবে তাহলে একটা element পড়ে আছে which is 90 so that will be concatenated to this particular array তাহলে এবারে তুমি একদম টপ মোস্ট অ্যারেটাকে দেখো আর দেখো যে পুরো অ্যারেটা কমপ্লিটলি সর্টেড হয়েছে কিনা আর দেখবি পুরো অ্যারেটা কমপ্লিটলি সর্টেড হয়ে গেছে and in this particular way merge sort actually works তো আমরা যেটা করি সেটা হচ্ছে একদম বটম লেভেল অব্দি এসে যাই বটম লেভেলের মধ্যে যতক্ষণ সাব অ্যারের মধ্যে আর একটা এলিমেন্ট বাকি না থাকছে ততক্ষণ বানতে থাকি এবং ডিভাইড করতে করতে যখন সাব অ্যারের মধ্যে আর একটা এলিমেন্ট পড়ে থাকবে তখন আমরা এদেরকে মার্জ করার চেষ্টা করি এই দেখে যে যখন সাব অ্যারের মধ্যে একটা এলিমেন্ট থাকবে দ্যাট মিনস একটা এলিমেন্টের তো আর কোনো কম্পারিজন হয় না দ্যাট মিনস দ্যাট অ্যারে ইজ সর্টেড মানে দুটো সর্টেড সাব অ্যারেকে আমি মার্জ করে একটা থার্ড সর্টেড সাব অ্যারে তৈরি করছি তো এই প্রসেসটা করতে করতে একদম টপ অব্দি পৌঁছে যাবো মানে হচ্ছে আমি একদম সর্টেড সিকোয়েন্স পেয়ে যাবো তো এই পার্টিকুলার সিকোয়েন্সে আমি মার্জ সর্টকে ইউজ করব ইন অর্ডার টু সর্ট এনি এলিমেন্ট তো এই পার্টিকুলার প্রসেসটা আমি একদম কুইক সর্টের সময় ডিসকাস করার সময় বলেছিলাম কুইক সর্ট আর মার্জ সর্ট দুজনের মোটামুটি একই ধরনের মানে কি বলবো কমপ্লেক্সিটি লেভেলটা হওয়া উচিত বিকজ দুজনেই লাগে থ্রি লাইক স্ট্রাকচার এটাকে ব্রেক আপ করছে বাট আমি তাও বলেছিলাম যে কুইক সর্ট ইজ মাচ বেটার দেন মার্জ সর্ট বিকজ যখন তুমি মার্জিং গুলো করছো ইউ আর মার্জিং ইট ইন টু আ টেম্পোরারি থার্ড অ্যারে থেকে তুলে এনে আবার তোমার অরিজিনাল অ্যারেতে ফেলছো বিকজ আলটিমেটলি তোমাকে সব কিছু কিন্তু অরিজিনাল অ্যারের মধ্যেই রাখতে হবে তো যদি তুমি এই পুরো জিনিসটাকে একটা টেম্পোরারি মানে যখন তুমি মার্জ করছো মার্জের জায়গাটা তো তোমার ইন ইন পজিশন অ্যারেতে হলে একটাই গন্ডগোল হয়ে যাবে সেটা হচ্ছে এই পজিশনসগুলো অল্টার পড়ে যাবে যেন মনে করো এই 39 আর না এই 39 তো জিরো পজিশনে আছে তাহলে 9টা যদি এর জায়গায় গিয়ে বসে তাহলে 39 কোথায় যাবে তখন তো 39কে আমাকে তুলে রাখতে হবে তো এটা যখন দুটো বড় সাব অ্যারের মধ্যে হচ্ছে তখন যদি দুজনকে যদি কম্বাইন করে সেম অ্যারেতেই আমি আবার মার্জ করাই তাহলে যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে দ্য এক্সিস্টিং এলিমেন্ট ইন দিস পার্টিকুলার অ্যারে উইল বি লস্ট তো তাই জন্য আমরা এই দুটো অ্যারেকে মার্জ করার সময় বা এই দুটো সাব অ্যারেকে মার্জ করার সময় আমরা একটা থার্ড টেম্পোরারি অ্যারে নিই যার মধ্যে মার্জিংগুলো পুরো হয়ে যায় এই হয়ে যাওয়ার পর এই থার্ড টেম্পোরারি অ্যারেটাকে এই অরিজিনাল অ্যারের মধ্যে কপি করে দিই দ্যাট মিনস উই আর অ্যাকচুয়ালি টেকিং দ্য হেল্প অফ অ্যান অফ আ সেকেন্ডারি কাইন্ড অফ অ্যারে উইচ ইজ কাইন্ড অফ হ্যাভিং দ্য সেম সাইজ অ্যাজ দ্যাট অফ দি অরিজিনাল অ্যারে দ্যাট মিনস এখানে স্পেসের দিক থেকে দেখতে গেলে অবভিয়াসলি স্পেসের রেসপেক্ট এটা কিন্তু খুব একটা এফিশিয়েন্ট নয়